আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি ক্লাস ইলেভেনের নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে জীববিদ্যা সাজেশন 2022 নিয়ে কথা বলতে যাচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর ভিত্তি করে আজকের এই সাজেশনটি তোমাদের প্রোভাইড করতে যাচ্ছি। তোমাদের অনেক অনেক কমেন্ট ছিল ইউনিট ভিত্তিক সাজেশন দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের জীববিদ্যায় যে 5টি ইউনিট রয়েছে এই 5টি ইউনিট থেকে কতগুলি প্রশ্ন থাকছে এবং কোন ইউনিটের জন্য আমাদের কতটুকু পড়তে হবে। তাই তোমাদের সুবিধার্থে আজকে আমরা 3 মার্কের যে প্রশ্নগুলি আমাদের প্রশ্নপত্রে পাবো সেই প্রশ্নগুলি নিয়ে কথা বলবো, এবং 3 মার্কসের টোটাল আমাদের 9টি প্রশ্ন করতেই হবে, এবং 3×9 টোটাল আমাদের 27 মার্কস পেতে হলে আমাদের 9টি প্রশ্ন করতেই হবে, এবং এই প্রশ্নগুলো পাবো আমরা গ্রুপ সিতে। আমাদের প্রশ্নপত্রে টোটাল 4টি গ্রুপ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। গ্রুপ এ তে আমরা মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো সেগুলো পাবো, গ্রুপ বিতে আমরা 2 মার্কসের প্রশ্নগুলি পাবো, গ্রুপ সিতে আমরা 3 মার্কসের প্রশ্ন পাবো, এবং গ্রুপ ডিতে আমরা 5 মার্কসের প্রশ্ন পাবো। তো আজকে আমরা গ্রুপ সি অর্থাৎ 3 মার্কসের প্রশ্ন নিয়ে কথা বলবো। এর জন্য আমাদের ইউনিট 1 থেকে যে 3টা চ্যাপ্টার রয়েছে এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে। এই 3টা চ্যাপ্টারে যে প্রশ্নগুলি পড়তে হবে সেটা আমি এখানে কিন্তু লিখে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কথা হচ্ছে এখান থেকে আমাদের এই ইউনিট থেকে 3 মার্কসের কয়টি প্রশ্ন থাকবে। তো উত্তর হচ্ছে 2টি প্রশ্ন থাকবে অথবা দিয়ে থাকবে, 1টি প্রশ্ন করতেই হবে, এবং 1টি প্রশ্নের জন্য আমাদের টোটাল 3 মার্কস থাকবে। ওকে, এখানে যে টোটাল আমি 7 মার্কস লিখেছি অর্থাৎ টোটাল আমাদের এই ইউনিট থেকে 7 মার্কস থাকবে, কিন্তু 3 মার্কসের 1টি প্রশ্ন থাকবে, সেই 1টি প্রশ্নে আমাদের অথবা থাকবে। তো টোটাল আমরা 2টো প্রশ্ন ধরতে পারি, সেই 2টো প্রশ্নে আমাদের 1টা করতে হবে যেখানে আমরা 3 মার্কস কিন্তু পেয়ে যাব। এবার দেখো, এর জন্য আমাদের প্রথম থেকে আমাদের পড়তে হবে অস্টিকথিস ও কন্ড্রিকথিসের মধ্যে পার্থক্য এবং সিলোম কী, অথবা আমরা আরেকটা প্রশ্ন পড়তে পারি এখান থেকে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তো এই 2টো প্রশ্ন আমরা এইভাবে কিন্তু অথবা দিয়ে পাবো, তো এই অথবা থেকে আমাদের যে কোনো 1টা লিখতে হবে। ওকে, দেখে নাও এরপরের প্রশ্ন আমি লিখেছি মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক রাজ্যের 2টি করে বৈশিষ্ট্য লেখো। তোমরা জানো যে হুইটটেকার 5টি রাজ্যের কথা বলেছেন, এই 5টি রাজ্যের মধ্যে এখানে 3টি রাজ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রথম 3টি রাজ্য মোনেরা, প্রোটিস্টা এবং ছত্রাক। এরপরে আমি অথবা দিয়ে যেরকমভাবে আমাদের প্রশ্নপত্রে প্রশ্ন থাকবে ঠিক একই রকমভাবে লিখেছি, দেখো পরিফেরা, নিডারিয়া, অ্যানিলিডা, মোলাস্কা, একাইনোডারমাটা পর্বের 2টি করে বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে পর্বগুলো রয়েছে প্রাণীদের ক্ষেত্রে, তো এই পর্বগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো পড়তে হবে। এরপর দেখো 3 নম্বর ইউথেরিয়া এবং মেটাথেরিয়ার 2টির মধ্যে 2টি পার্থক্য এবং ট্যাক্সোনমির গুরুত্ব, খুবই ইম্পর্টেন্ট। ওকে, কারণ ট্যাক্সোনমি আমাদের ট্যাক্সোনমিতে কিন্তু প্রশ্ন থাকবে। অথবা দেখো ফাইকোমাইসেটিস এবং এসকোমাইসেটিস গ্রুপের ছত্রাকের মধ্যে 2টি পার্থক্য লেখো। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের ইউনিট 1 থেকে এই প্রশ্নগুলো যদি আমরা করে নিই খুব ভালো মতো করে, তো ইউনিট 1 থেকে আমরা কিন্তু কমন পেয়ে যাব। আমাদের 1টি প্রশ্ন এখান থেকে কমন পেলেই আমরা কিন্তু পুরো মার্ক্স পেয়ে যাব। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা ইউনিট 2-এ। দেখো ইউনিট 2-এ আমাদের টোটাল 2টি চ্যাপ্টার রয়েছে, এই 2টো চ্যাপ্টারে টোটাল আমাদের 12 মার্কস থাকবে, কিন্তু এই 12 মার্কসের মধ্যে আমাদের 3 মার্কসের কিন্তু টোটাল হচ্ছে 3টা প্রশ্ন থাকবে, এবং 3টা প্রশ্নের মধ্যে আমাদের 2টো করতে হবে, অর্থাৎ 3×2=6 মার্কস কিন্তু আমাদের এখানে থাকবে, যেটা আমাদের উত্তর করতে হবে। তো এই 6 মার্কস পাওয়ার জন্য আমাদের এই ইউনিট থেকে যে 2টো চ্যাপ্টার রয়েছে সেই 2টো চ্যাপ্টারে কোন কোন প্রশ্ন পড়তে হবে দেখে নাও একবার। কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলার শ্রেণীবিভাগ করো, অথবা ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো, এইভাবে কিন্তু আমাদের অথবা দিয়ে 1টা প্রশ্ন থাকবে। ওকে, তো আমরা এরকম অথবা দিয়ে যখন থাকবে যে কোনো 1টা করবো। এরপর দেখো 2 নম্বর আবরণী কলা ও যোগ্যলার মধ্যে পার্থক্য লেখো, অথবা প্রাণীর বিভিন্ন আবরণী কলার বিবরণ দাও, অর্থাৎ আমাদের যে আবরণী কলা রয়েছে সে তার হচ্ছে যেই স্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে হবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে 2টি পার্থক্য এবং একই সঙ্গে প্রান্তীয় অমরাবিন্যাস কী, অথবা সরল ও যৌগিক ফল বলতে কী বোঝো এবং 1টি অপ্রকৃত ফলের উদাহরণ দাও। এরপর দেখো চিত্রের সাহায্যে ভালভেট ও টুইস্টেড পুষ্পবিন্যাস দেখাও এবং একই সঙ্গে গুচ্ছিত ফল কাকে বলে।
এরপর দেখো অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখো এবং তার সঙ্গে পুষ্পপুট কি। এরপর দেখো অথবা দিয়ে অ্যাডিপোজ কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো এবং এরিওলার কলা মানব দেহে কি ভূমিকা পালন করে। এবং তারপরে দেখো এইভাবেও কিন্তু প্রশ্ন একটা থাকবে, রেমিজেস পুষ্পবিন্যাস সম্পর্কে লেখো, যেখানে কিন্তু তোমরা অথবা পাবে না। তো এরকম একটা প্রশ্ন পাবে এবং একটা এরকমভাবে অথবা দিয়ে পাবে। তো এরকম হচ্ছে আমাদের এখান থেকে একটা এবং এরকম একটা করতে হবে উত্তর। এই এটার তো এক কোনো অথবা নেই, তার মানে এরকম যেই প্রশ্নটা থাকবে সেটা বাধ্যতামূলক। তো আমাদের টোটাল কিন্তু দুটো প্রশ্ন করতে হবে, 3 দিয়ে 6 মার্কস। তো আজকে তোমাদের সঙ্গে ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুটি ইউনিট শেয়ার করলাম। পরের ভিডিওতে ইউনিট 3, 4 এবং 5 যে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই শেয়ার করব, কেননা এই যে সাজেশন এটা তৈরি করা কিন্তু খুব একটা টাফ বিষয়, অনেক খাটনি করে এগুলো তৈরি করতে হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আমরা ইউনিট 3, 4 এবং 5 প্রশ্নগুলি নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।